ম্যারাথন বৃদ্ধি বললে কম বলা হয়, টানা 15 দিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তো বাড়ছে। আর ট্রাক ধর্মঘট আগামী 18 তারিখ থেকে, কোনো সন্দেহ নেই এই ট্রাক ধর্মঘট যদি হয় সমস্ত জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যেতে বসবে। দেখুন, তখন ক্ষমতায় মনমোহন সরকার, পেট্রোল ডিজেলের দাম একটু এদিক ওদিক হলেই সরকারকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়তেন বিজেপি নেতারা, নেতৃত্বে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। মা আশা করুঙ্গা কি প্রধানমন্ত্রী জি দেশ কি স্থিতি কো গম্ভীরতা সে লে, পেট্রোল কে দাম বাড়ায়ে হ্যায় উসকো বাপিস করে। प्रधानमंत्री ने देश की संसद में आश्वासन दिया था कि 100 दिन में महंगाई को कम करेंगे, फिर बार बार करीबन 17 से 18 बार पेट्रोल और डीजल के दाम क्यों बढ़ाए हैं? आम लोगों से, गरीबों से टैक्स वसूल किया जा रहा है, उसके बावजूद भी ये सरकार पेट्रोल के दाम घटाने को तैयार नहीं है, महंगाई पर कंट्रोल करने के लिए कोई उपाय नहीं कर रही है। डीजल का दाम बढ़ाने से उसका एक कैस्केडिंग इफेक्ट होगा, हर एक चीज का दाम बढ़ जाएगा, ट्रांसपोर्ट বহুত মহঙ্গা হোগা। তখন অবশ্য পেট্রোল ডিজেলের দাম ভারতের ইতিহাসে সর্বোচ্চ স্তরে পৌঁছয়নি, যা এখন পৌঁছেছে। একদিন দুদিন করতে করতে টানা 15 দিন ধরে দাম বাড়লো পেট্রোল ডিজেলের। মানুষ ভাবছে হয়তো কাল থেকে পেট্রোপণ্যের দাম কমবে, কিন্তু তার কোনো ইঙ্গিতই দেখা যাচ্ছে না। রবিবারের তুলনায় 15 পয়সা বেড়ে সোমবার কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি 80.91 টাকা, ডিজেলের দাম 11 পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি 71.72 টাকা। তেলের দাম বৃদ্ধি নিয়ে দিশেহারা অবস্থা সাধারণ মানুষের, যাকে বিরোধীরাও হাতিয়ার করছে। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, জ্বালানির দাম রোজই বেড়ে চলেছে, কৃষি পরিবহনে তার প্রভাব পড়েছে, বাধ্য হয়ে সাধারণ মানুষকে বোঝা বইতে হচ্ছে। পরিস্থিতি করুণ হলেও কেন নেওয়া হচ্ছে না পদক্ষেপ, কেন কেন্দ্র সরকার সমাধান করছে না, ওদের অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যদিও মানুষকে রেহাই দেওয়ার পরিবর্তে তেলের দাম বৃদ্ধি নিয়ে এদিন যুক্তি খাড়া করার চেষ্টা করছেন মোদী সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী। देखिए, अंतर्राष्ट्रीय बाजार में कच्चे तेलों की दाम बढ़ना, डॉलर और भारतीय मुद्रा की फ्लक्चुएशन रेट में भारी अंतर दिखना और राज्य और केंद्र की दोनों की टैक्स के कारण आज एक विषय बनी हुई है। टैक्स एक इश्यू है, लेकिन टैक्स फिर भारत सरकार के हिस्से का है, जिसको हमने पिछले दिनों में घटाया था, राज्यों ने उस हिसाब से नहीं घटाया। অনেকে বলছেন পেট্রোপণ্যের উপর রাজ্য ও কেন্দ্র সরকার যা কর চাপায় তাতে এক ধাক্কায় অনেকটাই দাম বেড়ে যায়। যেমন সোমবার কলকাতায় 1 লিটার পেট্রোলের দাম 80.91 টাকা, বিক্রয় কর বাবদ কেন্দ্র নেয় 19.48 টাকা, 25% বিক্রয় কর এবং 1 টাকা সেস নেয় রাজ্য সরকারও। সোমবার কলকাতায় 1 লিটার ডিজেলের দাম 71.72 টাকা, এর মধ্যে কেন্দ্রের বিক্রয় কর 15.33 টাকা, 17% বিক্রয় কর এবং 1 টাকা সেস নিচ্ছে রাজ্য সরকারও। এই পরিসংখ্যানকে সামনে রেখে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি। এখানকার যে সেল ট্যাক্স আছে সেটার রেট যদি কমিয়ে দেয় তেলের উপরে, যারা সবথেকে বেশি পশ্চিমবঙ্গে, তাহলেই তেলের দাম কমে। জিএসটি কাউন্সিলে দীর্ঘদিন এর দায়িত্বে ছিলেন, চেয়ারম্যান ছিলেন এখানকার অর্থমন্ত্রী, তখন পেট্রোলিয়াম প্রোডাক্টকে জিএসটি কাউন্সিলে আনার, জিএসটির মধ্যে আনার কথা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার পুরো দমে তার বিরোধিতা করে, যদি পেট্রোলিয়াম প্রোডাক্টকে জিএসটির মধ্যে আনা হয় তাহলে তেলের দাম অনেক কমে যাবে, সেটা করতে কি রাজ্য সরকার রাজি আছে? কংগ্রেস সিপিএম এর প্রশ্ন, মোদি মমতা দুই সরকারই কেন নিজেদের কোষাগার ভরা বন্ধ করে মানুষকে স্বস্তি দিচ্ছে না? গোয়া ভেবেছে, আন্দামান নিকোবর ভেবেছে, দিল্লি এখনো পর্যন্ত দর কম, সেরকম পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আমাদের দাবি থাকবে যে পশ্চিমবঙ্গ সরকার আপনিও লোকাল সেল ট্যাক্সের উপরে, ভ্যাটের নামে যে পরিমাণ টাকা আপনারা কালেকশন করছেন পেট্রোল এবং ডিজেলের উপর থেকে, সেখানেও কিছুটা আপনারা ছাড় দিন। নরেন্দ্র মোদী হোক আর মমতা ব্যানার্জি হোক, নতুন নতুন করে ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে বোঝাটা মানুষের উপরে চাপায়। ওখানে আমি বলবো মোদী সরকারকে, আর এখানে বলবো মমতা সরকারকে, এই 7 বছরে যে ট্যাক্স বাড়িয়েছেন যে পরিমাণ সেটা উজ্জ্বল। পাল্টা যুক্তি খাড়া করতে গিয়ে মোদী সরকারকে নিশানা করেছে রাজ্যের শাসক দল। কেন্দ্রীয় সরকার একদিকে বাড়াচ্ছেন, অন্যদিকে রাজস্ব রাজ্যের থেকে কেটে নিয়ে যাচ্ছেন। তুমি না করলেই তো পারে না, তুমি যখন বুঝছো যে বাড়ছে, রাজ্যের অনেক লাভ হচ্ছে বলছো, তাহলে কেন্দ্রীয় সরকার এটা না বাড়ালেই পারে। আসল কেন্দ্রীয় সরকারের টিকি বোধ হয় অন্য কোথাও বিজেপির আটকানো আছে।
কংগ্রেসের পাশাপাশি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু করেছে তৃণমূল। তাদের দাবি, পরিকল্পনা মাফিক দাম বাড়ানো হচ্ছে পেট্রোপণ্যের। পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবিতে মঙ্গলবার বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করবে যুব তৃণমূল। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে 18 জুন থেকে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক মালিক সংগঠন। সেক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিসের পরিবহনে এর প্রভাব পড়বে, ফলে আরও একপ্রস্থ দাম বাড়বে। সব মিলিয়ে জ্বালানির জ্বলুনিতে ছটফট করছে সাধারণ মানুষ। সোমবার যার আঁচ গিয়ে পড়েছে রাজভবনেও, সেখানে বিক্ষোভ দেখায় এসইউসি। সঞ্জয় মিত্র ও সমীর সেনগুপ্ত, রিপোর্ট এবিপি আনন্দ। সোনবাবু, কোনো অ্যাম্বিগুইটি রাখেননি ধর্মেন্দ্র প্রধান, দেশের পেট্রোলিয়াম মন্ত্রী, তিনি বলে দিয়েছেন আগামী কয়েকদিন দাম কমার কোনো সম্ভাবনা নেই, তার কারণ আন্তর্জাতিক বাজারের দাম তাদের নিয়ন্ত্রণে নেই। আমি বলছি জিএসটি, সেটা তো আপনি বারবারই একদিকে বলবেন যে এক দেশ এক কর, আর সেখানে কায়দা করে এই পেট্রোলিয়াম প্রোডাক্টটাকে তার বাইরে, তারাও তার বাইরে রাখবেন, একেবারে ঠিক কথা। এরপরে আন্দোলন করলে লোকে বলবে কুমিরের চোখের জল, আর কিছু বলার নেই। না, ঠিক কথা, কিন্তু একটা জিনিস বলা দরকার। হ্যাঁ, 4,930 টাকা একটা ব্যারেল, একটা ব্যারেলে 137 লিটার তেল থাকে, ভাগ করলে 31 টাকা ডিজেল পেট্রোল দুটোরই দাম। এবার আমার প্রশ্ন, ডিজেলের দাম পেট্রোলের থেকে কম কেন? অ্যাকচুয়ালি প্রোডাকশন করলে ডিজেলের দাম 6 টাকা বেশি, আরও 6 টাকা লাগে, যেখানে পেট্রোলের আর 2 টাকা লাগে। তো এইটা নিশ্চয়ই ভর্তুকি দিয়ে, অনুদান দিয়ে, কম রেটে ট্যাক্স দিয়ে করে এটাকে নিয়ে আসা হয়েছে 10 টাকা কম। ক্লিয়ারলি যদি আমরা চাই পেট্রোলের দাম ডিজেলের দাম এক হতে পারে, কারণ পেট্রোলের খরচ, ল্যান্ডেড কস্ট, মানে ডিলারকে দেওয়ার আগে এর থেকে কম, ডিজেলের থেকে কম। আচ্ছা, তার উপর যেটা অনেকে জানে না, 30 লিটার পেট্রোল কিনলে 10% তাতে ইথানল থাকে, সেটা হচ্ছে চিনি বা স্টার্চ। তার মানে আমি দিচ্ছি দাম 30 লিটারে, কিন্তু অ্যাকচুয়ালি পেট্রোল পাচ্ছি 27 লিটারের। তো এতখানি লাভ করার পরেও আমাদের নিশ্চয়ই অবকাশ আছে এটা কমানোর। কমানো যাচ্ছে না কেন? কারণ রাজ্য এতে লাভ করছে। আমি যদি 2014 সালে ভ্যাটের রেট দেখি, ওটা 20% ছিল, আর এখন 27%, একদম 7% বেড়েছে, যেখানে বেস প্রাইসটা যদি আমার এতখানি বেড়ে গিয়ে থাকে, তার মানে আমরা নিশ্চয়ই এতে লাভ করছি। এক্সাইজ ডিউটিও বেড়েছে, বাজেটের পর একবার 2 টাকা, একবার 4-6 টাকা, মূলে 8 টাকা কিন্তু এক্সাইজ ডিউটি কম হয়েছিল। একদিক দিয়ে সেটা কেন্দ্রীয় সরকার করেছে, পরে আবার সেটাকে 8 টাকা রোড ট্যাক্স দিয়ে সেটাকে তুলে নিয়েছে। কিন্তু রোড এর সুবিধে দুজনেই পাচ্ছে, কারণ রাস্তা গেলে তো খালি কেন্দ্র পাচ্ছে না। সুতরাং সেই অর্থে দেখতে গেলে কিঞ্চিৎ আমরা বলতে বাধ্য হব যে রাজ্য, কিছু কিছু রাজ্য নিশ্চয়ই লাভ করছে। তা যদি তা না হয়, তাহলে আজকের পোর্ট ব্লেয়ারে সবচেয়ে সস্তা তেল কেন? ওই তো একই তেল থেকে আসছে। গোয়াতে 70 টাকায় হচ্ছে কেন? মহারাষ্ট্রায় 85 কেন? পশ্চিমবঙ্গে 80 ছুঁই ছুঁই কেন? আর এই রাস্তায় যদি যাই, যেরকম আমরা ছোটবেলায় খেলতাম LON, DON, লন্ডন এগিয়ে গেলাম, আমার ধারণা 1 মাসের মধ্যে এটা 100 টাকা হবে। কারণ এইটাকে রোধ করা দরকার, এবং আমার মনে হয় এটা পলিটিক্যালি এগোনো উচিত নয়। বিজেপি ফেল করেছে, আমি করি না, একদম একসঙ্গে বসে এই পলিসিটায় সারা দেশ জ্বলছে, দুজন মিলে ঠিক করা উচিত জিএসটি রেতে আমরা কি করি। একদম টাকা দরকার সরকারের, আমি বুঝতে পারছি, তার কারণ আর্থিক বিকাশ এরকম হচ্ছে। এবং ম্যাক্সিমাম স্ল্যাবে রাখো, 28 রাখো, 14-14 ভাগ করো। আমার, আমি আবার এটাও বলতে রাজি আছি, যার মার্সিডিজ বেঞ্জ আছে, যে প্রাইভেটলি ডিজেল চালাচ্ছে, তাকে আমার এই অনুদান দেওয়ার দরকার কি? তাকে তুমি 30%ও নাও, সারট্যাক্স নাও, কিন্তু যারা ডিজেলে চালাচ্ছে তার জন্য নির্ধারিত, যেমন আমরা রেশন শপ করি, নির্ধারিত দোকান করতে পারি, সেখানে আমরা সস্তায় তেল নিতে পারি, বাসের এবং ট্যাক্সির দাম কম রাখতে পারি। এবং সবচেয়ে বড় কথা, দুটো জিনিস আমাদের ইমিডিয়েটলি চালু করতে হবে, কেউ প্রাইভেট গাড়িতে একা চলবে না, তোমায় 3 জনকে নিতেই হবে যেরকম সিঙ্গাপুরে, এবং রেশনিং, যে সারা মাসে তুমি এর থেকে বেশি পেট্রোল পাবে না। আমরা কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন যদি করি এবং যদি মুভমেন্ট এতে করি, প্রত্যেকটা রাজ্য কিন্তু লস না করেও দেশটাকে একটু সুরাহায় রাস্তায় দিতে পারে। বিষয়টা আমি পলিটিক্যাল পার্টে আসবো, কেন্দ্র বলছে রাজ্যের জন্য, রাজ্য বলছে কেন্দ্রের, এই গোটা জিনিসটা কার্যত ভুল বোঝানোর একটা প্রতিযোগিতা হচ্ছে। এভরিবডি ইজ প্লেইং টু দা গ্যালারি। একেবারে আমি আপনার সাথে 100% একমত যে পুরো বিষয়টা মানে প্লেইং টু দা গ্যালারি মনে হচ্ছে। মানে আপনি যদি ধারাবাহিকভাবে লাস্ট 15 দিনের বক্তব্য দেখেন,
তাহলে পশ্চিমবাংলার দিকে যদি তাকাই, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সমেত বিভিন্ন মন্ত্রীরা বলছেন যে কেন্দ্র পুরোপুরি দায়ী। আবার কালকে অভিষেক ব্যানার্জি ধর্ণায় বসছেন এটার প্রতিবাদে, এবং মিছিলও হয়েছে, মানে ক্ষতি তো মানুষের হচ্ছে, রাজনৈতিক লাভ কার হবে? খুব পরিষ্কার করে বলছি যে বিষয়টা, প্রথমত আমি প্রথমেই বলতে চাই, বিষয়টা চাপার উত্তর চলছে, মানে পশ্চিমবাংলা সরকার পরিষ্কার কেন্দ্রের উপর দায় চাপাচ্ছে, আর কেন্দ্রের তরফ থেকে বা অর্থনীতিবিদরা বলছেন রাজ্য কেন রেহাই দিচ্ছে না, দুজনেরই রাজস্ব বাড়ছে, কারোর একদম নয়, বাড়ছে মানে কি পরিমাণে বাড়ছে, মানে 81 টাকার 21.22 টাকা রাজ্যের যাচ্ছে। আমি আপনাকে খুব পরিষ্কার করে বলি, রাজ্য একদম পরিষ্কার গেইন করছে পেট্রোল থেকে, এই যে সোশ্যাল বেনিফিট গুলো বললি না আমরা, যেগুলো ভোট ভোটকে নিয়ন্ত্রণ করবার ডিজেলে আবার 13 টাকা 19 পয়সা রাজ্য পাচ্ছে, মানে আমি বলছি আপনাকে যে ভোটকে নিয়ন্ত্রণের করার জন্য যে বিভিন্ন কর্মসূচিগুলো কেন্দ্র বা রাজ্যের, সেগুলো কিন্তু অনেকটাই নির্ভর করে এই সেজের উপর, এই করের উপর। ফলে এই তেলের ব্যাপারে কেন জিএসটিতে গেল না, এটা বুঝতে গেলে রাজ্য রাজনীতিকে আপনাকে বুঝতে হবে, কেন্দ্রের রাজনীতিকে বুঝতে হবে, কেন্দ্র এবং রাজ্য দুটো, আমি তাই বলছি যে কেন্দ্র এবং রাজ্য দুটো জায়গা থেকে যদি আপনি দেখেন, এক ধরনের প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ তৈরি করে আমার ভোট ব্যাংকটাকে তৈরি রাখো, এই ভোট ব্যাংকটাকে তৈরি রাখতে গেলে যে খরচাটা বা দান খয়রাতি করতে হয়, সেটার একটা মূল উৎস যদি বলেন, অর্থনীতির মূল উৎস, সেটা হলো এই কর থেকে, তেলের কর থেকে। ফলে তেলের করের ব্যাপারে কিন্তু রাজ্য সরকার বলে স্পর্শকাতর, যেটা যদি কোনোভাবে জিএসটিতে না, বিরোধী দিকে ঘুরিয়ে দাও, জিএসটিতে না, খুব আশ্চর্যজনকভাবে হলেও এটা ঘটনা যে মানে কেন্দ্রের দিকে আমরা আঙুলটা তুলছি না, কিন্তু আপনি এইতে তো আমরা সমানভাবে তুলছি, আমরা রাজ্যের লাভের কথা ভাবছি সমানভাবে, কেন্দ্রের লাভের কথা তো আপনারা দেখিয়েছেন, আপনাদের পরিসংখ্যানে আপনারা দেখিয়েছেন, তুমি রাজ্যের একটা অনুষ্ঠান, আমাদের প্রশ্ন রাজ্য 2014 সালে যখন ইউপিএ সরকার যায় তখন $108 ব্যারেল প্রতি দাম ছিল, এখন হচ্ছে $78-79 মতো, তাহলে দামটা যে সময় 2014 যেটা ছিল তার থেকে তো এখন অনেকটাই কম হওয়া উচিত, এক সময় $50 নিচে নেমে এসেছিল, তখনও কিন্তু তেলের দাম কমে, একদম তেলের মূল্য নির্ধারণ সাধারণভাবে কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় সরকারের যে তেল সংস্থাগুলো তারা ওই বাজারের ভিত্তিতে করছে, তাহলে যখন দামটা কমছে তার এফেক্টটা কেন দেশের মানুষ পাচ্ছে না? এবং এটাও আমরা জানি যে গত 4 বছরে তার 4-10 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার এর থেকে ইনকাম করেছে, এবং তাদের উৎপাদন শুল্কটা রাজ্য না, আমাকে তো রাজ্যের কথাটা বলতে হবে, কেন্দ্র তো ধরলে হবে না, রাজ্যের কথাটা তো বলতে হবে, আপনি ওখানে 3.26 টাকা যেখানে উৎপাদন শুল্ক ছিল 2014 সেটা এখন এই মুহূর্তে প্রায় আপনারা যা দেখালেন 18 টাকার কাছাকাছি, 433% বেড়েছে, আপনাকে বারটা দেখতে হবে রাজ্য সরকারের এই প্রকার মানে খেতে ক্ষেত্রে যে টাকাটা আসছে সেটার বারটা কত গুণ হচ্ছে, আর কেন্দ্রীয় সরকারের বারটা কতদিন হচ্ছে, মানে অপশন করতে বলছি রাজ্য যে অতিরিক্ত রোজগারটা ছেড়ে দিলে, না অতিরিক্ত রোজগার ছেড়ে দিতে হবে, কিন্তু সমস্যা নেই, কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে স্যাক্রিফাইস করে একটা ধরুন, মানে আমি বলছি কিছু কিছু রাজ্য ছেড়ে থেকে রাজ্য মধ্যপ্রদেশ রাজ্য একটু একটু পরিষ্কার, সেটা নেই রাজ্য এরকম একাধিক রাজ্যের কিছু সমস্যা আছে, তো আমরা তো রাজ্যের মানুষ, আমাদের রাজ্যের হয়ে কথা বলা উচিত, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প ভিত্তিক যে টাকাটা আগে আসতো তার ভাগটা আগে ছিল 60% 40%, এখন 75-25, এটা ভাবতে হবে, মানে 98টা জনকল্যাণমূলক প্রকল্প গুলো বন্ধ হয়ে যাবে, সেই কথাটা অসুবিধার জায়গা তো সেখানে, সেই কথাটা আন্দোলন থেকে মারলে আপনি 38টা প্রকল্প বন্ধ করে দিয়েছেন, 59টাতে টাকা কমিয়ে দিয়ে রাখকে তো বলে বন্ধ করে একটা রাজ্য প্রবাদ করতে চ্যারিটি বিগিনস এট হোম 2017-18তে উত্তর এখন একবার 55 কোটি টাকা রাখছে গত 11ই মে আমরা কলকাতায় দুটো যে কর্পোরেশন আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল আর একটা হচ্ছে যে BPCL, আগে তো কেন্দ্রীয় সরকার তারা তেলের দাম নির্ধারণ করত, তারপর তো সেটা ছেড়ে দেওয়া হলো 2010 তারপর 2014 থেকে পুরোপুরি এটা তেল কোম্পানিগুলোই ঠিক করে, তারা কি বলছে
তাদেরকে যখন আমরা বলছি, তারা তো বলছে আন্তর্জাতিক বাজারে যেভাবে তেলের দাম ওঠানামা করছে আমরাও তেলের দামটা সেই রকমই রাখছি। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যে ট্যাক্স বসাচ্ছে এর উপর, সেই কারণে তেলের দামটা হচ্ছে যে বাড়ছে। আমাদের কথা হচ্ছে যে এই যে কালকে দেখছি গান্ধী মূর্তির পদদেশে অবস্থান হবে, ১৯ আর ২২ যোগ করুন না, এখানেই তো ৪২ টাকা হয়ে যাচ্ছে কেন্দ্র আর রাজ্য মিলিয়ে, সেই কারণেই তেলের দামটা বাড়ছে। আমরা বলছি যে রাজ্য সরকার আজকে তারা বলছেন আগামীকাল গান্ধী মূর্তির পদদেশে তারা অবস্থান করবেন তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে, আন্দোলন করুন। কিন্তু ২০০৮ সালেও আমরা হচ্ছে যে বামফ্রন্ট সরকার ছিল, আমরাও আন্দোলন করেছিলাম তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, পাশাপাশি দায়িত্ব পালন করেছিলাম যে রাজ্য সরকারের যে ট্যাক্স সেই ট্যাক্সের টাকাটা মুকুব করে যাতে সাধারণ মানুষ কিছুটা রিলিফ পায়। আজকে স্টেট গভর্নমেন্ট সেই নিজের যে ট্যাক্স এই ট্যাক্সের টাকাটা না নিয়ে কেন মানুষকে, আমাদের যদি আমরা রাজ্যকেই ভালোবাসি যেটা বারবার সুমনবাবু বলছেন, আমরা রাজ্যের মানুষের কথা ভাবছি না, রাজ্যের মানুষের কথা যদি ভাবি তাহলে রাজ্যের মানুষের জন্য এই ট্যাক্সটা আমরা উইথড্র করি, রাজ্য সরকার যে ট্যাক্সটা বসাচ্ছে সেই ট্যাক্সটা যদি উইথড্র করি তাহলে এই রাজ্যে মূল দায়ের দাম বাড়তে কমতে পারে। আমার কথা হচ্ছে আপনি পরিষ্কার করুন, আমার কথা হচ্ছে যে আন্দোলন করব কিন্তু আমার পাশাপাশি দায়িত্ব পালন করব, আপনারা আপনারা আমি আন্দোলন করব যেখানে আমার যে দায়িত্ব আমি দেখে নিয়ে যাব দ্রুত দ্রুত রাজ্য তার ইন্টারনাল জনগণ বাড়িয়েছে, আজকে আপনাদের সময় 75-25 এটা আছে, আমি আমি ছিল না তখন, তখন 60-40 ছিল। ওই নীতিন গাদগারির কথাটা বললে, নীতিন গাদগারির কথা যে আমাদের প্রকল্প চলবে কি করে, আমার মনে হয় সেটাই আসল কথা, না রাজ্য না রাষ্ট্র ঠিক মতো দেশ চালাতে পারছে, কারণ আমরা এত ধারে ডুবে গেছি, আমাদের টাকা নেই এবং গ্রোথ নেই, শিল্প নেই, অ্যাগ্রিকালচারের গ্রোথ নেই, এক্সপোর্ট ওরিয়েন্টেশন হচ্ছে না, তো আমরা জিডিপি বাড়ানো মানেই যে দেশ ভালো চলছে তা নয়, কারণ আমি স্টক মার্কেটেও আমি টাকা করতে পারি, আমি রিয়েল এস্টেটেও টাকা করতে পারি, আমার মাপকাঠি হওয়া উচিত আমার এমপ্লয়মেন্ট বাড়বে কিনা, যদি এমপ্লয়মেন্ট বেড়ে থাকে সেটা বাজারে খরচ হবে, তার থেকে যা ট্যাক্স পাবো তার থেকে আমার এটা কমে যাবে, ট্যাক্স আমি তুলতে পারছি না বলে মরিয়া হয়ে আমি তেলের উপরে পশ্চিমবঙ্গ সরকার এখন রেকর্ড পরিমাণ ২০১৭-১৮ ৫৫,০০০ কোটি টাকা ট্যাক্স কাটছে, তাতে আয় কি পাচ্ছে ২০০০ কোটি টাকা ঋণ নিয়ে বাম সরকার গেছে, সেই টাকাটা প্রত্যেক বছর একটা বিশাল ঘন্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স ভরসা হমেশা। SBI HM School of Management under McCout, Government of West Bengal. Sensodyne, sensitive dantar chai bisheshoggyer bhorsa. MP Birla Cement, Ultimate Ultra, Bari Hok Rube Gune Oditiyo. Partnered by Raja Golden Mari Biscuits, Sonali Shopner Shad Chirontan. Style Bazar e 499 taka kenakata korle ide bar Dubai e. Duff and Dutt er madhyomik 2019 to the point series er bishoybhittik boi. Suraksha Diagnostic, 25 bochhor dhore shobar shusto thakar thikana. Oniyomito jibone liver er surokkha byabohar korun Livosin DS. Swami Vivekananda Group of Institutes and Regent Education and Research Foundation.